হ্যালো দেখা তো সাহস হতে পারছে কিনা জি স্যার শোনা যাচ্ছে হ্যাঁ বলেন কে যেন কি বলতে নিছিলেন আমি তো সেটিং করতেছিলাম শুনতে পাচ্ছি স্যার বলেন কি বলবেন ওসে কি বলতে নিছিলেন বলেন একটা টিম থেকে কি বিজনেস হেড গুলাকে চার পাঁচটা বিজের হেড থাকে তো সেই ক্ষেত্রে কি আমি একটা বিজনেস কি আমি আলাদা করতে পারবো প্রথম কথাটা শুনিনি আবার বলেন আমার একটা বিনের আন্ডারে চারটা বিজনেস আছে বিজনেসগুলো কি কি বলেন এগ্রো বিজনেস হুম ফিতা করে হলো গিয়ে কনস্ট্রাকশন বিজনেস হুম আর সার্ভিস বিজনেস আপনারা রেকমপানি কি একটানা চারটা একটা বিনে স্যার চারটা চারটা ইয়ে না না আমি বলি আপনি এক বিন নিয়ে ওই একই কোম্পানির আন্ডারে তো ট্রেডিংও করতে পারেন ইনপোর্টও করতে পারেন ম্যানুফ্যাকচারিং করতে পারেন আইনে আইনে তো করে নাই জি চিন্তা করেন তারপর ট্রেড লাইসেন্স একটা আপনার কোম্পানি একটা আপনার উৎপাদন আছে আবার ট্রেডিংও করেন আবার সার্ভিসও দেন দেন অসুবিধা কি এক বিন দিয়া এক কোম্পানিতে জি এখন আমি স্যার ওই বিন থেকে ওই বিন থেকে সার্ভিসটাকে আমি আলাদা করতে চাই

দেখাচ্ছি এগুলি যে ফাইল তো ওই যে আমি তো সফটওয়্যার রেকর্ডিং করছি যে এইটা দিয়ে দিচ্ছি আজকে রেডি করে সারাদিন লাগছে এখন কথা হলো যে এইভাবে সেভ করছি তো এই সফটওয়্যার দিয়ে মানে ডেস্কটপে রেকর্ডিং করছি এখন এগুলি আবার ইয়া করতে হয় এক্সপোর্ট করতে হয় এখন এক্সপোর্ট করতে যে সময় লাগতেছে এই যে আজকে এক দিচ্ছি কালকে তার একটা পশু দিন একটা এইভাবে পাওয়া যাবে দিন আকারে দেখেন এক তারিখে এটা দিচ্ছি যে এটা দিছি এক তারিখের টা তেরো তারিখের আছে পনেরো তারিখের টা আছে এগারো তারিখ আছে এগুলি দিয়ে দিব দিয়ে দিলে পাই আজকাল এটা দেওয়া হয়েছে ওকে স্যার আর আর কারো বসে থাকলে বলেন না হলে ক্লাসে চলে যাবো আর কারো বসে থাকলে বলেন প্রশ্ন নাই আচ্ছা এর আগের দিন আমরা তার ক্লাসে চলে যাই হ্যাঁ এর আগের দিন আমরা সহ নিয়ে আলোচনা করছিলাম আপনাদের তো মনে আছে না বলছে আমরা সহগ নিয়ে আলোচনা করছিলাম অনলাইনে কিন্তু জমা দিই ওটা তো দেখাইছিলাম জি স্যার দেখাইছিলেন আচ্ছা তাহলে আমরা আজকে একটা কোম্পানির উদাহরণ করি হ্যাঁ দেখেন একটা কোম্পানি উদাহরণ শুরু করি এই প্রশ্নটা দেখেন একটা টোটাল কোম্পানির শুরু করে সব থাকবে আলোচনা করবো হ্যাঁ আজকে থেকে আমাদের উদাহরণ আলোচনা আলোচনা হবে না উদাহরণ ভিত্তি দেখেন এফ টু এস ডিস্ট্রিবিউশন কোম্পানি হ্যাঁ অনেক কোম্পানি আছে না যে বিভিন্ন কোম্পানি থেকে পণ্য কিনে বিক্রি করে বলছি ডিলারশিপের ব্যবসা তো বোঝেন বা কথা বলেন আমি তো বুঝবো না বলছি ডিলারশিপ এর ব্যবসা তো বোঝেন আপনারা তাহলে কিছু কিছু কোম্পানি আছে যে বাংলাদেশের বড় বড় কোম্পানি থেকে পণ্য কিনে অথবা কিছু কিছু ব্যক্তি এলাকা ডিলারশিপের ব্যবসা করে না আপনাদের এলাকায় দেখবেন যে প্রাণের ডিলারশিপ থাকে আগে যে ডিলারশিপ থাকে অটোবি ডিলারশিপ নেয় এরকম অনেক কোম্পানি আছে না সিমেন্ট ডিলারশিপ নেয় তাহলে এমন একটা কোম্পানি এফ টু এস ডিস্ট্রিবিউশন মানে যে ফিল্ড ফিল্ড থেকে এইচ মানে হোম মানে ফিল্ড থেকে হোম বা ফ্যাক্টরি থেকে হোম ডিস্ট্রিবিউশন আপনার পণ্য কি ফ্যাক্টরি থেকে বাসা পোষায় দেবে এই কোম্পানির নামের মিনিং হচ্ছে এরকম এফ টু এস ডিস্ট্রিবিউশন পণ্য পার্সেলারে ব্যাট দিয়ে পণ্য বিক্রি করে উক্ত প্রতিষ্ঠান যথাযথ নিয়মে সিক্স পয়েন্ট থ্রি দ্বারা পণ্য কিনে এবং যথাযথ সিক্স পয়েন্ট থ্রি দ্বারা কি পণ্য বিক্রি করে এবং রেয়ার দেয় তাহলে বলেন প্রতিষ্ঠা সভা একটা ধারণা পাইছেন কিনা প্রথমে তাহলে আমরা ধারণা পাইলাম এই কোম্পানিটা কি একটা ডিলারশিপ ব্যবসা বা ডিস্ট্রিবিউশন ব্যবসা তাকে বুঝলেন কিনা ভাই একদিন ইয়েস তো ভেরি গুড কোয়েন কিনা শব্দ নাই আমার চেয়ে মনে হয় আপনারা ক্লান্ত না বেশি পনেরো তারিখে যে আমার চেয়ে না না ঠিক আছে আমি না সিকLambda দিবি তো টাকা কুমিরLambda আন্দোলনের ভিতরে না না ওটা না আমি তো তিন দিন ধরে ওই রিটার্ন নিয়ে ব্যস্ত হই যে আমাদের পুরো দাইকটা আমাদের আর একটা টান না হ্যাঁ এইজন্যই বলতেছে আজকে 15 তারিখ তো তারপরে দেখেন কোম্পানি অ্যাড্রেস কি যাত্রাবাড়ি আর বিল নাম্বার 13 ডিজে বিল আছে ব্যবসার ধরন কি ওয়্যারটাশিপ ব্যবসা মানে ব্যক্তি মালিকানা আর তার ব্যবসা যার কি রিটেল হোলসেল এবং ট্রেডিং দেখেন এই কোম্পানি সম্পর্কে ফেব্রুয়ারি দুই হাজার একুশ পর্যন্ত কিছু পণ্য কিনছে এবং পয়লা ফেব্রুয়ারি দুই হাজার একুশ থেকে আঠাশে ফেব্রুয়ারি কিছু পণ্য বিক্রি করছে তাহলে দেখেন সে যে পণ্য কিনছে এটা যেন এই চালান চালান থাকতে হবে না ভাই

এই যে আল্লাহপুর থেকে আবার আরেকবার টানো মানে কিনছেন এইভাবে এশিয়ান কনজুমার প্রাইভেট লিমিটেড থেকে কি এই দুধগুলি এই পণ্যগুলি ডাবল আপনার এরকম তাহলে বলেন এইভাবে একুশটা চালান কি পণ্য কিনছেন এখন বলেন এই কোম্পানি কি কি রেজিস্টার রাখবে বলছি কোম্পানির জন্য কি কি রেজিস্টার রাখবেন বলেন আচ্ছা এক ভাই বলছে না আমরা একটু ইয়ে করি অসুবিধা নেই একটা সময় দেখেন এই কোম্পানি এই বোঝার জন্য এই পণ্যগুলি কিনে খেল করে এই পণ্যগুলি কি কিনে এগুলি কি বিক্রি করে তাহলে যা কিনে তাই হয়েছে না আচ্ছা আপনি আবার ইন্ডিয়া বয়কট ইন্ডিয়া এগুলি বললেন না কারণ এই উদাহরণটা আমি বয়কট ইন্ডিয়ার আগে তৈরি করছি ঠিক আছে আগের তো ওইভাবে নেন আর কি জাস্ট মানে ক্লাসের কন্টেন্ট হিসেবে নাই এখনকার সাম্প্রতিক পোশাক কত ছিল না এটা ওই যে কুশ্চারের উদাহরণ হ্যাঁ তাহলে এইভাবে এই পণ্যগুলি কে কোম্পানি কিনে এবং কি করে বিক্রি করে তাহলে আমরা বলতে পারি না আরো কিছু লেনদেন আছে এই ব্যক্তি যাহা কিনে তাই বেঁচে সে সিক্স পয়েন্ট টু পয়েন্ট ওয়ান দেখা চালাইতে পারে না দুইটা না দেখা তাহলে আমরা ধরতে পারি এই কোম্পানি একটা সিক্স পয়েন্ট টু পয়েন্ট ওয়ান রাখবে আর পণ্য কেনার সময় চালানা কিনছে

বুঝতে পারছেন সে কি করলো যে তার সারা মাসে হিসাব রাখার জন্য যেহেতু এখন জুলাই মাসের এক তারিখ অথবা ওখানে ফেব্রুয়ারি আসছে তাহলে সিক্স পয়েন্ট টু পয়েন্ট ওয়ান রেজিস্টার কিনে নিয়ে আসলো ব্যাচালান কিনলো পনেরো বাজার সময় দিবে ডেবিট নোট ক্রেডিট নোট কেন কিনলো ফলায় ফেরত বিক্রি থাকলে দেবে এই তো এখন বলেন যে মাসের এক তারিখে তাহলে সে যদি তার আগের মাসে ক্লোজিং থাকে ওপেনিং ব্যালেন্সটা টানবে না আচ্ছা তাহলে আমরা দেখি তার এটা এক্সেলে এ দিতেছি সিক্স পয়েন্ট টু পয়েন্ট ওয়ানটা আমরা তার এই যে সিক্স পয়েন্ট টু পয়েন্ট ওয়ান দেখলাম

এখানে প্রায় এই ইন্ডেক্সে কত চোরানব্বইটা পণ্য আছে ওদের কি কয়টা পণ্য চোরানব্বইটা পণ্য চোরানব্বইটা এখন এই পণ্য দেখেন তো এখানে দেখেন এই যে ডাবল আমরা হেয়ার অয়েল একশো মিলি যেমন একটা স্টক আছে দুইশো মিলি একটা স্টক আছে না ডাবল আমরা হেয়ার অয়েল একশো আশি এম এর যেমন স্টক আছে দেখেন তো দুশো পঁচাত্তর স্টক আছে না আছে কিনা বলেন এই যে অনেকগুলি স্টক আছে না আবার দেখেন ডাবল ডাবল হানি এরকম আছে এরকম ভাবে কত কতগুলি পণ্য আছে চৌরানব্বইটা দেখেন চৌরানব্বইটা এখন দেখেন অয়েলের এস এস কোড একই হবে না তাহলে দেখেন আমাদের সবগুলি অয়েলের এস এস কোড একটা একটা না দেখেন তো একই রকম না হ্যাঁ калі जस्ट আমাদের পরিমাণ এবং প্যাক সাইজ অনুযায়ী কি হইছে স্টক গুলো আলাদা রাখতে হইছে তাহলে এখন আমরা এরকম করতে পারি না আমরা যদি অনুমান করি 12 মাসের জন্য এই আইটেমটা আমার 5 পেজ লাগবে দ্বিতীয় আইটেমের জন্য 5 পেজ লাগবে তাহলে এক থেকে পাঁচ খাতায় তো 120 পেজ থাকে তাহলে ছয় থেকে 11 11 থেকে 15 16 থেকে 20 এভাবে বলেন পেজ ভাগ করতে পারি কি না স্যার তাহলে এইভাবে আপনার যদি একশো পেজের খাতা থাকে আর পাঁচ পেজ করে ভাগ করেন তাহলে একটা রেজিস্টার দিয়ে এরকম দেখেন তো আপনি কটা টা আইটেম রাখতে পারবেন না বিশটা আইটেম এক থেকে বিশ তাহলে ছিয়ানব্বইটা প্রোডাক্ট রাখার জন্য আমার এরকম পাঁচটা বই কিনা লাগবে না দেখেন তো কয়টা রেজিস্টার কিনা লাগবে বলেন হয় পাঁচটা বই অথবা পাঁচশো পেজের একটা বই অর্ডার দিয়ে বানিয়ে আনতে পারি কি বলেন অর্ডার দিয়ে কিন্তু আনা যায় আপনারা যদি লিটন ভাইটা বলেন যে ভাই আমাকে পাঁচশো পেজ এক হাজার একটা বই বানায় দেন পাঁচটা একসাথে করে দেওয়া সম্ভব না তাহলে এরকম বড় সাইজের বই কিনবে বড় সাইজের বই কিনবে অথবা পাঁচটা কিনবে এটা বোঝে কিনা বলেন আচ্ছা আমরা যেহেতু চলমান ব্যবসা করতেছি তাহলে আমার এই যে আজকে মাসের এক তারিখ এর আগের মাসের তিরিশ তারিখে একটা ক্লোজিং ব্যালেন্স থাকতে পারে না দেখেন তো এই যে ওপেনিং স্টক আমাদের এই যে এই যে একশো বোতল ছিল পিস পিস তারপরে বোতল এটা এইভাবে ওপেনিং স্টক আছে কিনা বলেন তাহলে আমাদের যখন আমরা রেজিস্টার রাখবো তাহলে আগের মাসের ক্লোজিং টা ওপেনিং টানতে হবে না তাহলে এখন প্রথমে যাই দেখেন এখানে এই যে আপনি মাসের এক তারিখে যদি লেখেন ওপেনিং স্টক যেমন এটা দেখেন কত পিস ছিল দুইশো চল্লিশ পিস তাহলে আপনি যদি মাসের তারিখে এক এই যে আমার মাস কত ডিস্টার্ব দেখেন দেখেন এক এক এই যে এক তারিখে এক এক ইয়া তারিখে যদি এটা লেখেন পিস আর যদি ওপেনিং স্টক লিখতে পারেন কিনা বলেনিং দেখা যায় আচ্ছা এখন এই যে ওপেনিং স্টক টা না পড়াবে এই লাইনটা বুঝি প্রথম ছিল বিক্রয়যোগ্য পণ্যের প্রারম্ভিক জের তারপর কি লেখাচ্ছে পরিমাণ এই পরিমাণ কি ক্রয় করলে পরিমাণ না যেহেতু আমরা ক্রয় করি নাই তাহলে এই ওপেনিং আর ক্রয় করার পরিমান মিলে টোটাল এটাই তো হবে কি বলেন যেহেতু আমি কারো থেকে নাই তাহলে আমার দুইশো চল্লিশ পিস একশো আটাত্তর পিস ছয় পিস এই দেখেন আমরা এই ওপেনিং স্টক আমি আমি করে দিচ্ছি এই যে প্রথমটার ওপেনিং স্টক হচ্ছে কত দুইশো চল্লিশ পিস দ্বিতীয় আইটেমের প্রোডাক্ট দেখেন দ্বিতীয় প্রোডাক্ট এটা ওপেনিং স্টক কত একশো আটাত্তর পিস দেখেন তৃতীয় আইটেম এর পরে ওপেনিং স্টক কত এই দেখেন ছাব্বিশ আটত্রিশ পিস দুই হাজার ছশো বলেন সবগুলি প্রোডাক্টের ওপেনিং আমরা টানতে পারবেন কিনা বুঝতে পারছেন স্যার আচ্ছা তাহলে মাসের প্রথম তারিখে আপনি কি করলেন যে আগের মাসের স্টেটমেন্টটা নিয়ে ওপেন স্টোরটা টানলেন টানার পর এখন আপনার কি দায়িত্ব কি এই মাসের পার্চেস গুলি খাতা এন্ট্রি দেওয়া না আপনি তো খাতা ওপেন স্টোর টানলেন তারপর কি করবেন খাতা এন্ট্রি দিবেন তাহলে আমরা বুঝি দেখেন আপনি কি করেন সিক্স পয়েন্ট থ্রি দ্বারা পণ্য কিনেন এখন বলেন রেয়াত নেওয়ার শর্ত কি এই ভাই যদি ফাইভ পার্সেন্ট প্র্যাকটিস করে তাহলে দেখেন আমি বুঝাই উনি যখন এরকম একটা অয়েল ফিক্রি করে আপনি বলেন তো এই এক পিস অয়েল ওনাকে কয় টাকা প্রফিট দেয় মার্জিন দিতে পারে কয়েকটা কানু মানিক একশো টাকার তাহলে রিলারশিপ ব্যবসায় কি আহামরি মার্জিন দেয় বলেন এক টাকা দুই টাকের ও দিতে পারে না এখন এই ভদ্রলোক যদি আহ ফাইভ পার্সেন্ট প্র্যাকটিস করে তাহলে ব্যবসা করতে পারবে বলেন একশো টাকার প্রোডাক্ট এক টাকা কমিশন পাই লো টাকা ব্যাধ দিবে বেঁচতে পারবে না কিন্তু সে যদি একশো টাকার প্রোডাক্ট ধরেন এক টাকা কমিশন প্রানব্বই টাকা নিরানব্বই টাকার উপরে যদি আবার সে যদি একশো টাকা বিক্রি করে সে একশো টাকার উপরে যদি দেয় তাহলে তাহলে ভাই সবাই বুঝতে পারতেছেন তাহলে দেখেন আমরা কেনার সময় যে সিক্স পয়েন্ট থ্রি যা পণ্য আমরা জানি না দাঁড়া জন্য যাই রেয়া শর্ত হলো কি ড্রেসটা রাখতে হবে সব জমা দিতে হবে চার মাসের মধ্যে এন্ট্রি দিতে হবে এবং যথাযথ সিক্স পয়েন্ট থ্রি বা সমতুল্য লোক কাগজ পণ্য কিনতে হবে না ভাই তাহলে আপনি পাঁচ এক দুই হাজার বাইশ তারিখে যে পণ্যটা কিনছেন এখন এটা রেয়া দিতে পারবেন না পারবেন কিনা তারপরে বারো তারিখে কিনছেন রেয়া দিতে পারবেন না তেরো তারিখে কিনছেন রেয়া দিতে পারবেন তাহলে বলেন উনি সবগুলি বলে চালান রা কিনছে কিনা কিনতে পারে আচ্ছা তাহলে দেখেন প্রথমটা কিনছে কয় তারিখে পাঁচ এক দুই হাজার বাইশ তারিখে কিনছে এগারো নম্বর চালান দ্বারা কার থেকে আল্লাহপুর বাংলাদেশ থেকে কিনছে কি কিনছে ডানো পাউডার দুই দশমিক পাঁচ কেজির প্যাকেট মানে আড়াই কেজির প্যাকেটের ডানো পাউডার কিনছে তাহলে আমরা দেখি তো স্টকে এন্ট্রি দিতে হবে না ভাই

ডানো পাউডার এই যে ছিচল্লিশ নাম্বার মানে সিয়াল নাম্বার যেটা এই যেই পেজে এটা হলো মনে করেন খাতার পেজ আর এখানে আর একটা পেজ আছে এটা ধরেন আমাদের কি এক্সেল এর পেজ হ্যাঁ এক্সেল এর পেজ আমরা যে এক দুই তিন করে করছি এই সিরিয়াল নাম্বার অনুযায়ী তাহলে দেখেন আমরা এই ছেচল্লিশ নাম্বার পেজ এটা আছে না ভাই ছেচল্লিশ নাম্বার পেজে তাহলে দেখেন যে আমার আগের ওপেনিং স্টক ছিল কত কেজি ষোলো কেজি এখন আপনার কিনছেন কত সরি সরি ওপেন স্টোর না ওপেন স্টোর ছিল কত আট কেজি ছিল আট পিস ছিল না ভাই আট প্যাকেট বলছি এটা আলোর দুধ তার কেজি হিসেবে রাখেন আমরা কি রাখছি প্যাক হিসেবে রাখছি তাহলে ওপেন স্টোর ছিল কয় প্যাকেট বলেন আট প্যাকেট আর হ্যাঁ আর কিনছেন কয় প্যাকেট বলেন বারো প্যাকেট ঠিক না

চার তারিখের ওপেনিং স্টার ছিল চার পিস কারণ এর মাসের একটা সেলস হয়েছে তারপর আমরা কয় করছি কত বারো পিস না ভাই বারো পিসের মূল্য তাহলে দেখেন ওপেনিং সেল চার পিস কিনলাম বারো পিস মুঠ হলো কয় পিস ষোলো পিস কার থেকে তার নাম তার অ্যাড্রেস তার ভ্যাট নিবন্ধন নাম্বার কত নাম্বার চালান তারা গেছিলাম দেখেন এগারো নাম্বার চালান তারা কিনছি না চালানের ডেট কত পাঁচ এক দুই হাজার দেখেন আমি যে কিনছি আমরা কি জানি সিক্স পয়েন্ট টু পয়েন্ট ওয়ান এর এখান থেকে এই পর্যন্ত ক্রয়ের তথ্য না ভাই তথ্য না আর এই পাঠটা কি বিক্রয়ের তথ্য না বিক্রেতার তাহলে আমরা দেখেন তো যে কতটুকু কিনছি কতটুকু কিনছি কয় টাকা ব্যাট চালা কার থেকে কিনছি তার ব্যাট নিবন্ধ তাহলে কয় তথ্যটা এটি হয়ে গেছে কিনা বলেন তাহলে যেহেতু আমরা বিক্রি করবো না বিক্রি তথ্য আমাদের করার দরকার নাই হ্যাঁ এটা আমাদের কি দরকার লিঙ্কের জন্য আসছে আর কি তাহলে এখন দেখেন এই লাইনটা বুঝছেন কিনা তাহলে এই যে চার চার পিস ছিল আর বারো পিস আসছে মোট কত পিস হলো ষোলো পিস এইভাবে এই পার্সেজ রেন্টিগুলো দিতে পারবেন না একটা একটা করে মনে করেন ডানো পাউডার ওয়ান কেজির প্যাকেট রেন্টি দিতে পারবেন না ডানো পাউডার পাঁচশো গ্রামের যে প্যাকেট এই যে ষোলোশো আশি প্যাকেট কিনছেন এইভাবে প্রত্যেকটা আইটেম যার যার স্টকে পার্সেজ দিতে পারবে কিনা বলেন হ্যাঁ স্যার পারবো সবাই পারবেন আমি তো একটা করে দেখাচ্ছি ভাই এতগুলি তার দেখার দরকার নাই আমরা প্রথমে কি করলাম রেজিস্টার খাতা কেটে নিয়ে আসলাম তারপরে আগের মাসের ক্লোজিং ব্যালেন্সটা কি প্রারম্ভিক জিনিসে টানলাম হ্যাঁ তারপর আমরা এই এইভাবে পারচেস করলে খাতায় রিসিভ দেখাতে পারবো আপনারা দেখেন এই পর্যন্ত কোশ্চেন আছে কিনা বলেন এই পর্যন্ত কোশ্চেন আছে আর কারো আছে ওনার না আর কারো আছে

তাহলে এখন আমরা চাই এখন বলেন এই কোম্পানি কিনলো খাতায় জমা দিতে হবে না যেটা বলেন আরকি মূল্য অবশ্য আবার শখ দিতে হবে কিনা বল তাহলে শখটা রেডি করতে পারবেন তো শখ শিখছেন এখন বলেন এই লোক যদি শখ না দেয় তাহলে কি হবে না একটা ওয়ার্কিং করলাম এই যে কোম্পানি যে পণ্যগুলি আনে হ্যাঁ তাহলে আমরা এইভাবে একটা ইন্ডেক্স তৈরি করতে পারি না এক জায়গায় সবগুলি চালা আমাদের কোকাটা চালান ছিল দেখেন আমাদের চালান ছিল একুশটা না ভাই তাহলে একুশটা চালানের একটা আইটেম যদি দশ চালানের মধ্যে দশ বার থাকে আপনি তাহলে এইভাবে আমাদের চালান অনুযায়ী আমাদের ওই যে খাতায় আমাদের প্রোডাক্টের লিস্ট হচ্ছে কয়টা মনে করেন প্রোডাক্টের লিস্ট পেতে চাই যায় এর লিস্ট হচ্ছে দেখেন

বা যেগুলি রেগুলার আছে চৌরানব্বইটা কি শখ দিব বলেন এই যে এই প্রোডাক্টগুলি খালি না ভাই দেখেন তো এগুলি খালি কিনা বলেন হ্যাঁ তারপরে ওটা তো আমাদের ইন্ডিয়া অনেক কম বাড়ি দেখবেন প্রোডাক্ট লিস্টটাকে অনেক কিন্তু সবগুলি কি রানিং থাকে বলেন তাহলে আমি আমি ধরেন এই সিক্স পয়েন্ট থ্রি থেকে হ্যাঁ প্রথম সিক্স পয়েন্ট থ্রি থেকে দেখেন এই সিক্স পয়েন্ট থ্রি থেকে এই তিনটা প্রোডাক্ট শখ দেবো কিনা বলেন

আচ্ছা দেখেন তো এইগুলি প্রোডাক্টের নাম এটা হলো পরিমাণ এটা একক মূল্য না দেখেন তো পাঁচ নাম্বার ঘরের মূল্য দেখেন তো কোনটা এটা ক্রয় মূল্য পাঁচ হাজার মূল্য না আমার এগারোটা কেন পাঁচ হাজার মূল্য কারণ আমি তো টাকা দিচ্ছি এগারো অনুযায়ী আমি তো তাকে এই টাকা দিচ্ছি

হ্যাঁ টোটাল কত টাকা বিল দিলাম তাহলে কি তত্ত্ব সঠিক আছে না এখন দেখেন এগারো এই দেখেন কি এই তথ্যটা আছে একশো এই যে ডাবল আমরা হেয়ার অয়েল কিনছি প্যাকেট যেটা মূল্য দিচ্ছি আমি পনেরো এক টাকা চুয়াল্লিশ পয়সা যেখানে ব্যাট দিছি দুই হাজার তিনশো পঁচাশি দশমিক বাইশ টাকা হ্যাঁ এখন টোটাল এই টাকা থেকে আমি না পনেরো হাজার নয়শো এক টাকা না তাহলে প্রতি পিস ডাবর আমরা হেয়ারঅলের দাম কত বলেন বিরাশি টাকা বিরাশি পয়সা কিনা তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা আইটেমের ইউনিট প্রাইস বের করতে পারছি কিনা বলেন বাকিরা শুনছেন ভাই ভাই তো দুই ভাই তো দিল আমরা শুনতে পাচ্ছেন আইটেমের ইয়া পাইছেন ইউনিট প্রাইস এখন আমরা কি জানি দ্বারা চিঠি অনুযায়ী উপকরণের মূল্য সাত দশমিক পাঁচ শতাংশের অধিক পরিবর্তন না হইলে শখ দেওয়া লাগবে না

উনাশি টাকা না হয় আমি কি শখ দিব বলেন তাহলে বলেন ক্রয় মূল্য বৃদ্ধি পেলে শখ দিবেন না বিক্রয় মূল্য বৃদ্ধি পেলে তাহলে শখ দিবেন ঠিক না কি বলে এটাই তো বুঝাইছে সবাই বুঝছি ভাই তাহলে এখন বলেন ইউনিট প্রায় যদি পান তা শখটা দিতে পারে মেয়েটা বোঝানোর জন্য করছি আপনাদের

আমি আজকে ঠান্ডা হতো কয়েকটা ক্লাস আপনাদের যে একটু টাইপের ক্লাস আজকে একটু ভালো একটা ক্লাস করাই আপনি বুঝেন এখানে যেহেতু এটি নাই এই ভাই এক টাকা কমিশন পায় তার ডিলার প্রাইস আছে না তাহলে ইন্সপেক্টর স্যার যদি বলে চল্লিশ পার্সেন্ট এডিশন উনি প্রমাণ দিতে পারবে না এই দেখেন আমার ডিলার প্রাইস আমাকে এক টাকা কমিশন দেয় আমি চল্লিশ পার্সেন্ট কোর থেকে দিব হ্যাঁ বলতে পারে কি না বলেন

আপনার যেহেতু অলরেডি ক্লাস করছেন এটা হলো এস এস কোড এস এস কোড এখানে দেওয়া আছে তারপরে দাও রামরা হেয়ার অয়েল এটা তো করছেন এস এস কোডএস কোর্ট কোড এস এস কোড বই থেকে কাস্টম টাইপের বই খুঁজবে করবেন

এই আপনাদের কারো পণ্য টোনা লাগলে বলেন আমরা তো এই যে ডোর টু ডোরের বিজনেস শুরু করতেছি ব্যাচালান আমি দিয়ে দিব না যা জানবো ব্যাচালান নিয়ে নিশ্চিন্তে থাকেন কারো যদি কিছু লাগে বললেন স্যার কি আমি বিদেশ থেকে ওই চিনি অফিস করতেছেন তাহলে এখন বলেন এই যে ডাবল থ্রি জিরো ফাইভ আছে কিনা বলেন আপনার পড়ছিল কত ডাবল থ্রি জিরো ফাইভ থ্রি জিরো 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 দেখেন নিচে করে নিবেন জিরো ফাইভ এই যে দেখেন আছে কিনা বলেন এইভাবে দিলাম তাহলে দেখেন এই যে আমি যাহা কিনি তাই বেঁচে ওই নাম লিখবো না দেখেন তো এই জায়গায় এই জায়গায় এক নাম হবে না ভাই যাহা কিনে তাই বিক্রি করেন আপনি কিভাবে বেচেন পিছিয়ে বেচেন না হ্যাঁ তাহলে এক পিসের দাম কত বিরানব্বই বিরাশি টাকা না এই বোধ সময় বলছেন এক পিসের দাম কত বিরাশি টাকা এখন দেখেন এই যে আপনি যখন ইয়া করেন হ্যাঁ আপনার কোম্পানি আপনাকে দেখেন বিক্রয় মূল্য ঠিক করে দিছে কিনা আপনি কি চাইলে এই ডাওয়ার আমরা হেয়ার ইচ্ছা মতো ব্যস্ত পারবেন কোম্পানি গায়েট একশো টাকা লেখা দিছে কিনা বলেন ভাই গায়ে রেট কত এই যে দেখেছি একশো টাকা আচ্ছা একটু বড় করি এই এই ক্লাসটা মাথা আলু দেলো হবে এখন এই কোম্পানি যখন গায়ে রেট একশো লেখা আপনি যদি একশো বেশি ভক্ত অধিকারী সেটা ধরবে না তবে কিনা বলেন

বিক্রয় মূল্য একশো টাকা দিবেন আপনি ঠিক না দেখেন তাহলে আমার এই ক্রয় মূল্য থেকে যদি আমি রেয়ারটা বাদ দিই আমার এই ক্রয় মূল্য তো এটাই না ব্যবসার ক্রয় মূল্য

দেখেন শে এখানে একশো টাকা হইতে হবে কিনা না দেখেন তো একশো টাকার একশো ভাগের পনেরো ভাগ কি ব্যাট তাহলে একশো টাকা থেকে যদি ব্যাটটা বাদ এটা বেলু না ছিয়াশি টাকা দেখেন তো

এই দেখেন এইভাবে এই কোম্পানির টিপি মানে কি ট্রান্সফার প্রাইস কোম্পানি আপনাকে প্রাইস দিয়ে দিছে কিনা বলেন জি স্যার তাহলে এই দেখেন তো যেগুলি শখ দেই নাই এই যে এটা শখ দেই নাই এই জন্য না এরকম যেগুলি শখ দিছে এই আইটেমে আমার প্রতি আইটেমে বাষট্টি পয়সা ট্রেজারি দিতে হবে না দেখেন তো এই যে আমরা হেয়ার করি প্রতি কত টাকা ট্রেজারি দিব বাষট্টি পয়সা এই পণ্য বিক্রি করলে প্রতি পয়সা কত দিব এক টাকা তেরো পয়সা এইভাবে আপনি বাই করতে পারছেন কিনা বলেন কারণ আমি তো রেয়াত নিব এটি শুনে পেটা দিব না ভাই জি স্যার আর এগুলি সাদা কেন কারণ এগুলি আমি কি করি নাই রেটটা বসাই নাই এই জন্য সাদা আছে এগুলি আপনার মাথা কামাতা এগুলি কি লিঙ্কটা লিঙ্কগুলি এসে পড়ছে আর কি দেখেন তো এই পর্যন্ত সবাই কিনা এই পর্যন্ত কারো কোশে থাকলে বলেন বলছি যে পর্যন্ত আলোচনা করছি এই পর্যন্ত কোশ্চেন থাকলে বলেন কোশ্চেন নাই ঠিক আছে আপনার নাই দেখি আর কয়েকজন বলো আর কার কোশ্চেন নাই বলেন আচ্ছা এখন এইভাবে তাহলে বলেন সবগুলো সব রেডি করতে পারবেন কিনা ছিয়ানব্বইটেম এর আমি সবটা দিয়ে দিব আপনাদের এখনই এইভাবে তাকে সবগুলো রেডি করতে পারবেন কিনা তাহলে এখন এই কোম্পানি শখ যদি দেন তাহলে শখ দেওয়ার পর পূর্ণ পারবেন না আরেকটা আমরা শখটা কিভাবে দিচ্ছি দেখেন তারপর আমরা একশো গ্রামের জন্য একটা শখ দিচ্ছি দুশো এম এল সরি একশো এম এল এর জন্য যেমন দুশো এম এল এর জন্য দিছি না দেখেন তোল একশো আশি এম এল এর যেমন দিছি তাহলে দেখছেন এক অয়েলের জন্য কয়টা শখ দিচ্ছেন একটা দুইটা তিনটা চারটা প্যাক সাইজ প্রত্যেকটা ইয়া ধরন প্রত্যেকটার ওই যে আলাদা কি কি আসে ওই যেমন ওই যে কি এই যে দেখেন ডাবর হানির জন্য একটা শখ দিছেন আবার কি না এখানে ইয়ে নাই নিচে যায় যেমন দেখেন ডানো পাওয়ার ইনস্ট্যান্ট একটা শখ দিছেন না

তাহলে বলে শখটা জমা দিতে পারবেন কি না সবাই আচ্ছা শখ জমা দিলেন এখন জমা দেওয়ার পরে কাজ কি পণ্য পণ্য কি করতে হবে বিক্রি করতে হবে দেখেন তাহলে আমরা এইভাবে সারা বছর দেখেন সিক্স পণ্য বিক্রি করলাম খেয়াল করেন এটা কিন্তু আমরা বিক্রয় চালান এটা ছিল চালান আর এটা কি বিক্রি চালান তাহলে কাকে বিক্রি করলাম প্রিন্স বাজার কে বিক্রি করলাম না তিন তারিখে পণ্য দেখেন তো বাজারের তারিখে পণ্য বিক্রি করলাম দেখেন তাহলে এই ভুল হইলে অনেক সময় চালানি ভুল হয় না সিগনেচার করে সাইন করে দিবেন তাহলে ডাবো ডানো পাওয়ার ইনস্ট্যান্ট দেড় কেজির ছত্রিশ প্যাকেট বিক্রি করলাম কয় টাকা প্রতি পিসের মূল্য টোটাল মূল্য পনেরো পার্সেন্ট আরে ব্যাট তাহলে এইভাবে আপনি কি করছেন তেইশটা চালান দ্বারা পণ্যগুলো বিক্রি করছেন দেখেন বুঝতে পারছেন কিনা এটা একদিন করেন নাই এক এক দিন করছেন আর কি যেমন এক তারিখে কিছু পণ্য বিক্রি সরি তিন তারিখে কিছু পণ্য বিক্রি করছেন তারপর আবার চার তারিখে বিক্রি করছেন দ্বিতীয় চালান দ্বারা তারপর আবার দেখেন ছয় তারিখে বিক্রি করছেন এইভাবে কি করছেন তেইশ দিন কি এরকম পণ্য তেইশটা চালান দ্বারা কি বিক্রি করছেন এশিয়ার কাছে বিক্রি করছেন আগরার কাছে বিক্রি করছেন তাহলে বলেন এই পণ্য যে বিক্রি করছে চালানি শুরু করছে এটা তো বলছেন এখন এই সেলস গুলি এই দেখেন তো স্টক রেজিস্টার থেকে বাদ দিতে হবে না ভাই স্টক আচ্ছা এখন আমরা মনে করি যেমন এই আইটেমটা বিক্রি করছিলাম তাহলে এক তারিখে দেখছিলাম ওপেনিং হ্যাঁ চার তারিখে কি দেখেছিলাম রিসিভ ঠিক তেমনি দেখেন তো যেমন আট তারিখে সরি আট তারিখে রেখে আছে তিন তারিখে এই দেখেন কি লিখছি আগের দিনের ওপেনিং স্টক হচ্ছে ছয় হাজার তিনশো দুই হাজার ছয়শো আটত্রিশ যেহেতু পারচেস না টোটাল হচ্ছে দুই হাজার যেটা আমরা সেল করতে পারি আমি কি লিখলাম বিক্রয় তারপরে কি লিখলাম দেখেন কত কত নাম্বার কত পিস বিক্রি করছি আটচল্লিশ পিস এই দেখেন এটা কি কি আইটেম ছিল এটা ছিল ইয়া ডাবর হানি পুষ্টি পাঁচশো গ্রাম ও হানি ও আমি তো চালানে অনেক পিছাই পড়ছি প্রথম প্রথমটা যেতে দেখেন তো ডান ও পাওয়া আছে দাঁড়ানো এটা ছিল ডানো ডেইলি পুষ্টি পাঁচশো গ্রাম দেখেন তো এই যে পাঁচশো এই দেখেন তো এই যে আছে না ছয় নম্বর আইটেমটা ডানো ডেইলি পুষ্টি পাঁচশো গ্রাম আছে কিনা বলেন কত পিস বিক্রি করছেন আটচল্লিশ পিস তাহলে দেখেন তো আটচল্লিশ পিস চলে গেছে না আটচল্লিশ পিসের ভ্যালু কত লেখলেন তারপর কয় টাকা ব্যাট দিছে তাহলে এই যে এইটা টোটাল দিয়ে আমি রিটার্ন রেডি করে ফেলাতে পারবো না ভাই মাস শেষে যে আমি এই এক মাসে কত টাকা পণ্য বিক্রি করলাম দেখেন তো আমি যদি মাস শেষে যাই রিটার্ন করতে তাহলে আমি বলতে পারবো না আমি এত টাকা পণ্য বিক্রি করছি এত টাকা ব্যাট আসছে দেখেন তো পারবো কিনা ঠিক অনুরূপ ভাবে আমি যখন নাইন পয়েন্ট ওয়ান করবো তাহলে লিখতে পারবো মাস শেষে আমি এত টাকা পণ্য কিনছি দেখতে পারবো কিনা বলেন আমি কত তেরো লক্ষ চুয়ান্ন হাজার টাকা পণ্য ক্রয় করছি আর বিক্রি করছি কত পাঁচ লক্ষ সাতাত্তর হাজার তিনশো সাতাইশ ব্যাট দিয়েছি ছিয়াশি হাজার টাকা দেখেন তো পড়ছেন কিনা তাহলে এইভাবে প্রতিটা আইটেম বিক্রি দেখাতে পারবে কিনা বলে আপনাদেরকে একটা একটা টাকা দেখাইতে হবে বলে আপনার সবাই সিনিয়র লোক ট্যালেন্ট লোক ইশারা দিলে তো বুঝবেন তাহলে বলেন ওপেনিং স্টক না তারপরে পারচেজ রিসিভ দেখানো তারপরে সেলস দেখানো দেখেন পারবেন কি না জি স্যার এই পর্যন্ত বোঝেন না কি আছেন বলেন বুঝে এই পর্যন্ত বোঝেন না কি আছেন এক্সেল শিটের স্যার মেকানিজমটা অনেক বুঝিনা স্যার একটু দিয়ে দিন স্যার

Thank you, sir. Thank you, sir. এক কাজ করি একসাথে দিয়ে দিলাম হ্যাঁ আর ওই ডেবিট নোট ক্রেডিট নোট গুলো দিয়ে দিলাম তাহলে মোটামুটি পায়ে গেলেন ঠিক আছে এখন দেখেন তাহলে বলেন এই কোম্পানি যে পণ্য বিক্রি করলো তাহলে আপনারা ওপেনিং স্টক কয় বিক্রি পারবেন দসা আচ্ছা এখন দেখেন পণ্য যদি আপনি কিনেন কয় ফেরত থাকতে পারে না পণ্য যদি কিনেন একটা মুখ্য বলে নষ্ট গেছে ও একটা সমস্যা নষ্ট হ্যাঁ নষ্ট হলো পণ্য যখন বিয়েছেন বিক্রিতে থাকতে পারে না

এই যে চালান দ্বারা পণ্য কিনছিলেন হ্যাঁ খেয়াল করেন এটা হলো কত এগারো নাম্বার চালান সিরিয়াল নাম্বার বারো তেরো চোদ্দ পনেরো ষোলো আপনি এই ষোলো নাম্বার সিক্স পয়েন্ট থ্রি কিছু পণ্য কি ফেরত দিলেন তাহলে এই চালানের নাম্বার উল্লেখ করে আপনার ডেবিট নোটটা কাটব না ভাই ষোলো নাম্বারটা হয় না এরকম তাহলে এই যে ডেবিট নোট আপনি বোঝেন আপনি পণ্য ফেরত পাঠাইলে ডেবিট নোট দিবেন তাহলে ডেবিট নোট এবার চালান না

আমার অনুরূপ ভাবে আপনি যখন বিক্রি করছেন আপনার জন্য এটা কি ছিল বিক্রয় না আপনি তো কিনেন বেচেন দুইটাই করেন আপনি যদি কোনো কাস্টমারের কাছে বেচেন তাহলে এটাকে বিক্রি কিনা বলেন আপনি তাকে কি দিচ্ছেন সিক্স পয়েন্ট থ্রি দিচ্ছেন না আচ্ছা এখন ওই বদল লোক যদি ফেরত আসে কি দিবে

তাহলে পরিমাণে কম বেশি যদি হয় আপনার মূল্য লেখতে যদি ভুল হয় তাহলে কিনা কি বুঝতেছেন ভাই তাহলে পণ্য ফেরত আসলে ডেবিট ইস্যু হইতে পারে ক্রেডিট ইস্যু হইতে পারে আবার কি করণিক ভুলের জন্য কি হইতে পারে হ্যাঁ আপনি সেলস বেশি দিয়ে হালাইসছেন তাহলে পরে ডেবিট নোটের এটা করে কি যে বিদ্যিকের রাজকারিতা আছে না ডেবিট নোট ক্রেডিট নোট ভাই তাহলে এইবার কি করে হ্যাঁ এইবার চিন্তা করেন তাহলে ডেবিট নোট ক্রেডিট ইস্যু হতে পারে তাহলে আমরা যদি এই যে এরকম 16 নাম্বার চালানের সিরিয়াল নাম্বার কিছু পণ্য যদি ফেরত দেই তাহলে আমার ডেবিট নোটে লিখতে হবে না 16 নাম্বার চালান যেটা ইস্যু হয়েছিল 10 জানুয়ারি 2022 তারিখে তাহলে প্রোডাক্টের নাম এগুলি লিখতে হবে না হবে কিনা বলেন তাহলে এই ষোলো নাম্বার চালান এগেনস্টে আমরা কি করলাম একটা ডেবি নোট কিছু পণ্য রিটার্ন দিলাম তাহলে আমরা লিখবো কি না আমাদের কোম্পানির নাম প্রথমে লিখবো যে এফ টু এস ডিস্ট্রিবিউশন তার বিন নাম্বার যাত্রাবাড়িতে তার ঠিকানা আমি কাকে দিছি আল্লা ফুটকে ফিরত দিছি আল্লাহ ফুটের বদল নাম্বার তার গাজীপুরের ঠিকানা তার গাড়ির নাম্বার এগুলি বলছেন কিনা বলে এটা হলো যে ফিরত দিতেছে আর এটা হলো যে কি ফেরত পাইতেছে তারপরে হ্যাঁ এটা হলো চালান নাম্বার তার চালান ইস্যু তারিখ ইস্যু সময় দেখতে হবে না এখন নিচে যা দেখেন যখন ইয়া করবেন কমিক নং মানে কি সিরিয়াল নাম্বার এখন দেখেন তো আপনি যেমন একটা 6.3 এর পণ্য যেমন ফেরত পাঠাইতে পারেন বিভিন্ন চালানের প্রোডাক্ট ফেরত দিতে পারে না মনে করেন আপনি তো ডেলিভারি দিয়েছিলেন কয় তারিখে দেখেন আপনি কিন ছিলেন আপনি এরকম

এখন এটা একটা করণিক যারা করছে তারা খেয়াল করে নাই আমরা নিচে কি লিখছি চাহিদা না থাকার কারণে ফেরত লিখছি না আর এখানে কি করছি পণ্যের নাম লিখছি এখন আপনি চাইলে এখানে একটা গড় গড় বৃদ্ধি করে নিতে পারেন কিনা বলে ছাপনের সময় তিন দশমিক এক দিয়ে একটা ঘর বাড়াইতে পারেন কিনা বলে শ্রী পয়েন্ট ওয়ান পারেন কিনা আইনে তো বলছে কেউ চাইলে কি করতে পারবে ঘর বৃদ্ধি করতে পারবে

এটা একটা করণিক মিস্টেক না কি বলেন তাহলে আমরা এই নিচে কারণ আর এই কি করছি গরটা ইউজ করছি তাহলে ওই চালানে দেখেন আমি যেই পরিমাণ পণ্য না এই ষোলো নাম্বার চালানে এটা কি বলছে দেখেন চালানে উল্লিখিত সরবরাহ বলছে কিনা বলেন কি বলছে যে চালান দ্বারা আসছে ওই চালানের কি সরবরের পরিমাণ তাহলে আমি লিখছি না ওই চালানে আঠারোশো পিস আসছিল যার কি মূল্য সংযোজন মূল্যের পরিমাণ হচ্ছে কত দেখেন মূল্য সংযোজন পরিমাণ হচ্ছে টাকা আছে কিনা বলেন এক লক্ষ হাজার আচ্ছা তারপরে দেখেন তো এই যে এখানে দেখেন ছাড়া মূল্য কত পরিমাণ কত মূসকের পরিমাণ কত তিনটা আছে কিনা এই যে মূল্য পরিমাণ মূসক যদি এস থাকতো ওইটাও লিখতাম না যদি এস ডি থাকতো ওটা তো সমান না ভাই তারপরে বলছে যে আপনি কত টাকায় পণ্য ফেরত আসছে দেখেন আঠারো হাজার আঠারোশো পিস পণ্য আমি কিনছিলাম কিন্তু আমি ফেরত দিছি কত পিস দেখেন তো ভাই একশো পিস পুরো টাকায় ফেরত দিছি না একশো পিস আশিক দিছি না দেখেন তো আটচল্লিশশো পিস পণ্য আসছিল আমি ফেরত দিছি কত দেখছেন তাহলে এই পঞ্চাশ ঠিক না তাহলে যেই পরিমাণ ফেরত দিছি তার মানে এরকম দেখেন পুরাটাও ফেরত আসতে পারে আশি আংশিক কি ফেরত আসতে পারে তাহলে যেই পরিমাণ ফেরত দিছি তার মূল্য কত তার সংখ্যা কত ব্যাট কত

বুঝি নাই স্যার ভাই যারা সাথে থাকেন কোনো সমস্যা নাই টাকার ভাগ আপনারা পাইবেন হ্যাঁ একা কি আমি করবো নাকি তিন যাবো কথা আপনারা কাজ করবেন অসুবিধা কি আমি তো চিনি একেবারে বলে যাব না সিনে অফিস খুলবো ওইখানে সাথে সাভারে একটা নেওয়ার প্ল্যান করছি কালকে সাভারে একটা ব্রাঞ্চ খুলবো ঠিক করছে নো রিস্ক করছ কি মানে কিনদের একটা লোক পাইতেছি না যে বসতে পারবে আমার ফুল টাইম তাইও প্ল্যান করা যাইত আর এরপরে মিরপুর একটা করা প্ল্যান করতেছি এগুলাই ইনভেস্টমেন্ট লাগে ভাই বুঝছেন সমস্যা যে ফিক্সড কস্ট আছে না প্রতিবাসে একটা খরচ আছে কিন্তু আচ্ছা স্যার দেখেন তাহলে এই যে ডেবিট নোট পাইলেন এটা দেখিনস তো ভাই কে রিনো সরি আপনি যখন আপনি কিন্তু দিবেন এটা আপনি কে ছিলেন আপনি যে নোট দিবেন ওই লোক আপনাকে ক্রেডিট নোট দিবে না আচ্ছা দেখেন তাহলে হাত দেবেন উইটাতে একসাথে থেকে আপাতত আচ্ছা যাক আগে ডিভিডন্ড এন্টিতে আমি বোঝাই আসছে তাহলে এখন বলেন পূর্ণ বিক্রি করলে ডিভিডন্ড কোন জায়গায় দেখাবেন আপনি দেখেন তো এই যে পণ্য যা আপনি বিক্রি করতেছেন এখানে রিসিভের করে এটা না দেখেন তো পাস্তা মান নোট না এটা রিসিভের কর না মানে ইন এর না ভাই কি বলেন বলছে আপনি যে পণ্য রিসিভ করেন এটা গল করতো পাঁচটা মিনিট নাই দেখেন তো এটা আপনারা কি কথা শুনতে পাচ্ছেন তাহলে পাঁচ নাম্বার ঘর রিসিপ ঠিক তেমনি দেখেন তো আমার আউটের ঘর কি পনেরো নাম্বার ঘর না আমি কোনো কোনো রিসিপ করলে পাঁচটা মিনিট দেখাবো আর কোনো কিছু চলে গেলে কোথায় দেখাবো পনেরো নাম্বার আমি যখন পণ্য কিনছিলাম রিসিভ করছিলাম এখন যদি চলে যায় তাহলে ভাই সেলস বা আউট হয়ে করে দেখাবো না তখন দেখে আমি ডেবিট নোট দিলাম আমি লেখছি কি সতেরো তারিখ ডেবিট দিছি কি লেখছি পারচেস রিটার্ন কত নাম্বার চালান দাঁড়া কত কতটুকু বিশ পিস কার কাছে আল্লাহ ফুটসের কাছে তারপর তার অ্যাড্রেস কোথায় গাজীপুর তার বিন নাম্বার ডেবিট নোট নাম্বার ওয়ান তারপর কি লিখলাম রিমার্কসে পাঁচে রিটার্ন তাহলে বলেন পাঁচে রিটার্ন এন্ট্রিটা দিতে পারবেন কি না পারবেন তাহলে আপনার সবাই বলেন আশা করি আপনার তো জ্ঞানী মানুষ ওপেনিং স্টক টানা তো শিখছেন তারপরে পার্চেস এর এন্ট্রি দেওয়া শিখছেন এই যে কিভাবে খাতা বন্ধ কারো থাকলে বলেন খাতা বন্ধ এইভাবে পুরো ইয়াটা কি আমরা লিপিবদ্ধ করছি খাতা কুছে থাকলে আপনারা বলেন এই যে এই যে আপনাদের সিক্স টু পয়েন্ট ওয়ান রেডি করে দিছি

সরকারকে ব্যাট দেওয়া লাগবে না সাত লক্ষ তেপান্ন হাজার টাকা দেখেন তো আর পার্ট ফোরে যখন এটি দিচ্ছেন সরকারের থেকে টাকা ব্যাক পাবেন কিনা বলেন লাখ টাকা এটাই তো না ভাই এই যে কিনছেন র্যাত পাইছেন এটাই র্যাত না ভাই তাহলে এটা হলো র্যাত তারপরে দেখেন বৃদ্ধিকারী সমন্বয় সরকারকে দিবেন রাজকারী সমন্বয় কি সরকার থেকে পাবেন তাহলে পার্ট ফাইভ হলো বৃদ্ধিকারী সমন্বয় পার্ট সিক্স হলো কি রাজকারী নয় তারপরে এগুলি যোগ বিয়োগ করে সরকারকে নেক্সট ট্যাক্স কত দিবেন সরকারকে কি কত টাকা ট্যাক্স দিবেন তারপরে হলো দেখেন যে আপনার পুরাতন আইনে ব্যালেন্স থাকলে এটা কিভাবে অ্যাডজাস্ট করবেন কোন কোন ট্রেজারিতে টাকা জমা দিবেন লাস্টে হলো কি আপনার সরকারের কাছে কি ব্যালেন্স কত আছে এখন এই যে লাস্টে সরকারের কাছে কি সমাপ পরিচয় কত এটা কি আপনি ড্রব্যাক করতে চান কি না তারপর হলো দেখেন পাট ভারতে হলো আপনার কি সকল তত্ত্ব সঠিক দেখে কি আপনি রিটার্নটা দিবেন এখন আপনারা যারা নতুন আছেন জি বলেন দেখেন আপনারা যারা নতুন আছেন তাহলে প্রথম অবস্থায় আপনার ওই ওই সব তত্ত্ব এই যে পার্ট থ্রি সেলসের তথ্য পার্ট ফোর পার্সের সংক্রান্ত তত্ত্ব পার্ট ফাইভ বৃদ্ধিকারী সমন্বয় আর পার্ট সিক্স রাজকারী সমন্বয় এই চারটা পার্ট যদি বোঝেন রিটার্নটা কিন্তু আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে বাকিগুলি কি অনলাইন কি অটোমেটিক করে দেয় দেখেন বললেন কিনা না ঠিক না ভাই শর্টকাট আচ্ছা এই কোম্পানি যদি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করে সে তাহলে এই যে আদর্শ হারে বিক্রি এই ঘর দেখাবে না হ্যাঁ আদর্শ হারে বিক্রি এই দেখাবে সে যদি পণ্য পার্সেন্ট আরে পণ্য কিনে তাহলে দেখেন তো সে চোদ্দ নাম্বার ঘর দেখাবে না অব্যাহতি প্রাপ্ত যদি পূর্ণ কিনে তাহলে বারো নাম্বার ঘর দেখাবে না তারপরে পণ্য পার্সেন্টের নিচে ব্যাট দিয়ে যদি কিনে ষোলো নাম্বার ঘর দেখাবে না কারণ আমরা কি জানি আপনি সেলস ব্যাট পনেরো পার্সেন্ট দিলে কেনার সময় যা দিবেন তাই রেয়াত পাবেন না ভাই আপনি কেনার সময় পনেরো পার্সেন্ট দিতে রেয়াত পাইছেন কেনার সময় পনেরো পার্সেন্ট নিচে দিচ্ছেন কি রেয়াত পাইছেন কেনার সময় অব্যাহতি প্রাপ্ত কিনছে রেয়াত দেন নাই মানে ব্যাট দেন নাই পানো নাই ঠিক না ভাই ঠিক অনুরূপ ভাবে অনিবন্ধিত ব্যক্তি থেকে কিনলে বিশ নাম্বার নোটে দিবেন না দেখেন তো হ্যাঁ তাহলে এইভাবে পার্চেস গ্যারেন্টি দিতে হবে কিনা বলেন এখন কারো যদি সিক্স না থাকে সে কি এই বারো থেকে ষোলো গুলো পূরণ করতে পারবে সে বিশিন্টি দিবে না অব্যতি প্রাপ্ত হইলেও যদি চালান না থাকে কি বলেন ঠিক অনুরূপ ভাবে এই যে ডেবিট নোট আমরা ইস্যু করি ডেবিট নোট এখানে দিতেছি না দিছি কিনা বলেন আচ্ছা তাহলে আমি দেখেন আমাদের এই কোশ্চেন অনুযায়ী দেখেন আমাদের আমরা বলছি এখানে যে পয়লা ফেব্রুয়ারি থেকে দেখেন পয়লা ফেব্রুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত কোম্পানি ক্রয় সংক্রান্ত তথ্য এবং পয়লা ফেব্রুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত বিক্রয় সংক্রান্ত তথ্য তাহলে আমাদের এই যে সিক্স পয়েন্ট থ্রি তে কয় সাফল্য তথ্য আছে কিনা বলেন তাহলে আমরা আমাদের ক্রয় হিসাব থেকে এই 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 কড়াই হিসেব থেকে এই তথ্যটা যদি নিয়ে আসি তাহলে বলেন আমরা এই যে পারচেসের তথ্যটা দিতে পারি কিনা বলছি আমরা এই সিক্স পয়েন্ট ওয়ানে কি বা স্টক রাখছিলাম কিনা বলেন এই যে সিক্স পয়েন্ট ওয়ান প্রত্যেকটা পেজের এই এখান থেকে আপনি বলেন এই যে পিছন নিচে যদি চলে যান কত টাকার জিনিস কিনছেন এটা পাবেন কিনা বলেন ঠিক অনুরূপ হবে এই যে দেখেন নিচে সারা মাসে আপনি কি পরিমাণ পণ্য ক্রয় করছেন এখানে পাবেন এই যে ডেইলি পুষ্টি পাঁচশো গ্রামের প্যাকেট যে কিনছেন তেরো লক্ষ চুয়ান্ন হাজার টাকা চুয়ান্ন হাজার নয়শো সাতান্ন সাতাত্তর টাকা প্রোডাক্ট কিনছেন না ভাই বিক্রি করছেন কত বলেন পাঁচ লক্ষ সাতাত্তর হাজার তিনশো সাতাইশ এইভাবে প্রত্যেকটা পেজ থেকে যদি এই তথ্যটা নেন বলেন ক্রয় আর বিক্রয় তথ্যগুলি এন্ট্রি দিতে পারবেন কিনা ক্রয় একটা কি বিক্রয় তাহলে এইভাবে দেখেন তো স্ট্যান্ডার্ড রেটে কিনছেন তাহলে আপনার জন্য সাফরম কোনটা চার চার নাম্বার সাফরম যায় এই দেখেন তো আপনি ওই খাতা থেকে ধরে এইভাবে প্রতিষ্ঠা আইটেমের পার্চেস আনতে পারবেন কিনা বলেন সরি সেলসটা আনতে পারবেন কিনা বলেন

আমরা তো নাইন পয়েন্ট নেক্সট ক্লাসে নাইন পয়েন্ট ওয়ান ক্লাস করাবো ঠিক আছে নাইন পয়েন্ট ওয়ানের প্রত্যেকটা গরম চিঠা আলোচনা করব তাহলে বলেন এইভাবে যদি আপনি টোটাল লেখেন তাহলে এখানে আসলে কি পঞ্চাশ লক্ষ চব্বিশ হাজার টাকার প্রোডাক্ট বিক্রি করছেন সাত লাখ তেপ্পান্ন হাজার টাকা ব্যাট দিবেন দেখেন তো আসছে কিনা আসছে ভাই পঞ্চাশ লাখ চব্বিশ হাজার টাকা ব্যাট দিবেন কত এটা সবাই তো বুঝছেন এটা হলো কি সেলস চালান ঠিক অনুরূপ হবে আপনি আল্লাহ চালান আছে না ঠিক অনুরূপ হবে এই রেজিস্টার খাতা থেকে চোদ্দ নাম্বার নোটে দেখেন চোদ্দ নাম্বার নোট খাতা ছিল চোদ্দ নাম্বার নোটে যে আপনি না এই যেভাবে এই যে কি কিনছিলেন তার এইসএস কোড কত হ্যাঁ প্রোডাক্টের নাম ব্যাট কত দিচ্ছে সরি বেলু কত ব্যাট কত পারবেন কিনা বলে এইভাবে যদি এন্ট্রি দেন সাবোনগুলি পূরণ করেন প্রত্যেকটা একটা একটা করে তাহলে কত টাকা প্রোডাক্ট কিনে দুই কোটি তেতাল্লিশ লাখ বাইশ হাজার ব্যাট দিছেন কত ছত্রিশ লাখ দেখেন তো দুই কোটি তেতাল্লিশ লাখ আর সরি

তারপরে দেখেন আমরা ইয়াতে তাহলে ব্যাচ চালান দুটো এন্ট্রি গেল বলছে কি দেখে নিচে আমাদের দিন থেকে নতুন একটা ব্যাচ শুরু হবে হ্যাঁ ফাউন্ডেশন লেভেল যদি কারো সিম থাকে তাহলে রেফার করে যদি কেউ থাকে আচ্ছা দেখেন তাহলে তারপর পঞ্চম লেনদেন সতেরো এক দুই হাজার বারো তারিখে ডেবিট নোট একচল্লিশ দ্বারা 6.3 13 16 তে দেওয়া বিক্রিত পণ্য কি ফেরত দেওয়া হয় তারে বলেন এই এই ডেভিড নূর দ্বারা ফেরত মানে কি আপনি কিনছিলেন র্যাপেছিলেন না ভাই আমরা যে পণ্য কিনে যে আপনি বলেন বলেছেন তাহলে ডেভিড নূর দ্বারা যদি ফেরত দিয়ে দেন তাহলে র্যাপটা কমে যাবে নাকি একদম কি মানে সরকার থেকে সরকারকে টাকা দিবেন আর আজকে সমান মানে কি সরকার থেকে টাকা ফেরত পাবেন তাহলে দেখেন তো ছাব্বিশ নাম্বার নোট আছে না ডেবিট নোট খেয়াল করেন আছে কি না হ্যাঁ তাহলে এই যে ডেবিট নোটের এই টাকাটা যোগ করে যে মুসুকের টাকাটা যোগ করে এখানে আমরা দশ হাজার টাকা পূর্ণ ফেরত পাইছি না দেখেন তো না মানে আমি রেয়ার দিছিলাম সরকারকে ফেরত দিয়ে না ভাই দেখেন তো এই টাকাগুলি যোগ করলে এই ইয়াটা আসবো আচ্ছা তারপরে দেখেন কি বলছে প্রশ্নে

আর এই দেখেন আচ্ছা তারপরে দেখেন এই যে ফ্যাক্টরি নিরাপত্তার জন্য সিকিউরিটি কোম্পানি থেকে কি করছেন সিকিউরিটি সার্ভিস দিচ্ছেন এখন আপনারা যদি মনে করেন সিকিউরিটিটা আমার উপকরণ উৎপাদন উপকরণ তাহলে রেট নিতে পারবেন না যদি দিতে পারেন

আমি এই সিকিউরিটি আর ফ্লোর কি রেয়াত দিব এই জন্য আমি কোথায় দিচ্ছি দেখেন দুইটাই দেখেন এই ষোলোতে ক্লিনিং ফ্লোর ক্লিনিং আর সিকিউরিটি এই দুইটা কি করছি রেয়াত দিচ্ছি দুইটা যোগ করে কত হয়েছে দেখেন দুইটাই পনেরো পার্সেন্ট এর নিচ্ছে টেন পার্সেন্ট তাহলে এত টাকা হলো দেখেন বেলু আর এটা হলো কি ব্যাট দেখেন তাহলে সিকিউরিটি এই যে আর কি তাহলে এইভাবে আমরা অন্যান্য সার্ভিস গুলি রেহা দিতে পারি কিনা বলেন জি আচ্ছা অফিসের জন্য একটা ল্যাপটপ কিনছেন কিন্তু সিক্স পয়েন্ট থ্রি তারা এখন কি আমদানিকারক প্রতিষ্ঠান থেকে তাহলে এটা কোন জায়গায় দিবেন

এখন ওই দুইটা এন্ট্রি দিলে দেখেন ওটা তো রাখ এন্ট্রি দিতে পারবে না কত লাল তেপ্পান্নার পাঁচ লক্ষ তেপান্ন হাজার টাকা সে সরকার থেকে রেয়াদ পেল কত লক্ষ পঁচাত্তর হাজার টাকা সরকারকে ওই যে অফিস ভাড়ার উপরে ব্যাট দিবে কত চব্বিশ হাজার টাকা অনিবন্ধিত ব্যক্তি আর কি ডেভিড নোট বাবদ চব্বিশ হাজার টাকা দিবে আবার সে ক্রেডিট নোট ইস্যু করছিল ওইখান থেকে পাবে যোগ বিয়োগ করে সরকারের কাছে উনত্রিশ হাজার টাকা সে না ভাই কারণ তার তো রেয়াদ বেশি তার কি রেয়াদ বেশি তাহলে এই লোক যদি বলে তাহলে আমি শুধু চব্বিশ হাজার টাকা ট্রেজারি দিব দিতে পারে না সে কি করছে ও চব্বিশ হাজার টাকা দেয় না কারণ ডেভিড নোটটা অ্যাডজাস্ট করছে সে কি করছে শুধু গুডাউন বাড়াটা এটা জানিয়ে দিছে দেখেন কোনটা দিছে এই যে অফিস রেন্ট আর গোডাউন রেন্টটা কি শুধু এটা জানিয়ে দিছে দেখেন ধরতে পারছেন কিনা অফিস আর কি গোডাউন রেন্টটা জানিয়ে দিছে না ভাই দেখেন তো আচ্ছা যাক এখন বলেন আজকের ক্লাস আপনাদের কেমন লাগলো আর কোশ্চেন থাকলে কি আছে এটা বলেন

এখন আপনার থেকে কোম্পানি তাহলে আপনার সেভেন পয়েন্ট হার কাটতে হবে সেভেন জি আর জনগণ যদি কিরতো তাহলে অবতিরাত্ ছিল ব্যাট ছিল না বেশ এবার জব যদি এবার চেঞ্জ না আসে থাকে না এবার চেঞ্জ তাহলে বেশ এবার জব ভর্তি ঠিক আছে তাহলে সেভেন পয়েন্ট হার কাটবে তাহলে আপনি অডিটের জামেলা করুন জি স্যার আচার কারো কোশ্চেন আছে বলেন আপনাদের কারো কোশ্চেন নাই স্যার আপাতত কোশ্চেন নাই স্যার আমাদের ক্লাস ভিডিও গুলো স্যার আমরা রেকর্ড গুলো পাচ্ছি না স্যার ক্লাসের আগে দুটো দিনের রেকর্ডিং ওই বাস কানে ছিল তো আমি তো বললাম ক্লাসের আগে যে আবার সফটওয়্যার দিয়ে কনভার্ট করতে একটু সময় লাগতেছে